তাবলিগী ইজতেমা 2024 এর জুমার সালাতে যোগ দিয়ে অনুষ্ঠানের রৌনক বৃদ্ধি করেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান। প্রতি বছরের ন্যায় এবারও উক্ত ইজতেমায় দেশের প্রায় সকল জেলা থেকে হাজার হাজার দিন দরদি মুসলিম ভাই বোনের সমাবেশ ঘটে। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়ভিত্তিক বক্তব্য পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম। আহলে হাদিসের 34তম বার্ষিক তাবলিগী ইজতেমা 2024 সম্পন্ন হল। শিরক ও বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর 34তম বার্ষিক তাবলিগী ইজতেমা গত 22 ও 23 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দানে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন এর মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত ইজতেমা। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়ভিত্তিক বক্তব্য পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। প্রতি বছরের ন্যায় এবারও উক্ত ইজতেমায় দেশের প্রায় সকল জেলা থেকে হাজার হাজার দিন দরদি মুসলিম ভাই বোনের সমাবেশ ঘটে। প্রথম দিন বৃহস্পতিবার বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়। অতঃপর বিকাল চার ঘটিকায় আমিরে জামাতের উদ্বোধনী ভাষণের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। তারপর রাত দেড়টা পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য প্রদান করার মাধ্যমে প্রথম দিনের মতো বক্তব্য শেষ হয়। উক্ত তাবলিগী ইজতেমায় স্বাগত ভাষণ পেশ করেন তাবলিগী ইজতেমা 2024 এর বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। অন্তরের রোগ ও তা থেকে সুস্থতা লাভের উপায় বিষয়ে বক্তব্য পেশ করেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি হাফেজ আবদুল্লাহ আল মারুফ। হারাম উপার্জনের ভয়াবহতা ও আত্মরক্ষার উপায় বিষয়ে বক্তব্য পেশ করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম। সুফিবাদী তরিকাসমূহের আকিদাগত বিভ্রান্তি ও তা খণ্ডন উক্ত বিষয়ে বক্তব্য পেশ করেন ডক্টর ইমাম হোসাইন। ইসলামী খেলাফতের গুরুত্ব ও তা প্রতিষ্ঠার উপায় বিষয়ে বক্তব্য পেশ করেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। আল্লাহর পথে ব্যয় করার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বক্তব্য পেশ করেন মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। ইসলামের নামে প্রচলিত বাতিল মতবাদসমূহ ও তা খণ্ডন উক্ত বিষয়ে বক্তব্য পেশ করেন মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী। কর্মজীবনে সততা ও আমানতদারিতা বিষয়ে বক্তব্য পেশ করেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। দিনের পথে ত্যাগ স্বীকার বিষয়ে আলোচনা পেশ করেন আরজু হোসেন সাব্বির। তাওহীদের শিক্ষা ও আজকের সমাজ উক্ত বিষয়ে বক্তব্য পেশ করেন মাওলানা ফাইসাল মাহমুদ। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ উক্ত বিষয়ে দর্শে কুরআন পেশ করেন হাফেজ মোহাম্মদ আখতার মাদানী। সূরা আসরের শিক্ষা বিষয়ে দর্শে কুরআন পেশ করেন অধ্যাপক মাওলানা দুররুল হুদা। আহলে হাদিস আন্দোলনের তিনটি সংস্কার বিষয়ে বক্তব্য পেশ করেন মোহাম্মদ আব্দুর রশিদ আখতার। প্রশিক্ষণের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে বক্তব্য পেশ করেন মাওলানা আলতাফ হোসাইন। আহলে হাদিস আন্দোলন ও অন্যান্য ইসলামী আন্দোলন এর মধ্যে মৌলিক পার্থক্য বিষয়ে বক্তব্য পেশ করেন অধ্যাপক শেখ রফিকুল ইসলাম। দাঈদের গুণাবলী বিষয়ে বক্তব্য পেশ করেন অধ্যাপক সিরাজুল ইসলাম। জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বক্তব্য পেশ করেন আবদুল্লাহ আল মামুন। আহলে হাদিস আন্দোলনের পাঁচটি মূলনীতি পর্যালোচনা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ জালালউদ্দিন। শিশুদের নৈতিকতা বিকাশের উপায় উক্ত বিষয়ে আলোচনা পেশ করেন মোহাম্মদ রবিউল ইসলাম। সামাজিক অবক্ষয় পরিণাম ও প্রতিকারের উপায়
উক্ত বিষয়ে আলোচনা উপস্থাপন করেন কামারুজ্জামান বিন আব্দুল বারী। সুন্নাত বনাম বিদআত, পরিচিতি ও প্রকারভেদ, উক্ত বিষয়ে আলোচনা উপস্থাপন করেন ডক্টর আব্দুল্লাহ হিলকাফি আল মাদানী। সমাজ সংস্কারে যুব সমাজের ভূমিকা বিষয়ে বক্তব্য পেশ করেন মাওলানা মুহাম্মদ আবুল কালাম। সমাজ সেবায় আল আউনের গুরুত্ব বিষয়ে বক্তব্য পেশ করেন ডক্টর মুখতারুল ইসলাম। ভারত উপমহাদেশে আহলে হাদিসদের শিক্ষা সংস্কার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ডক্টর নুরুল ইসলাম। ইসলামে মধ্যমপন্থা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ডক্টর মুহাম্মদ কবিরুল ইসলাম। বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে আহলে হাদিস আন্দোলনের কর্মসূচিসমূহ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষা সংস্কৃতি ধ্বংসের অপতৎপরতা, আমাদের করণীয় বিষয়ে বক্তব্য পেশ করেন ডক্টর মুহাম্মদ সাখাওয়াত হোসাইন। আহলে হাদিস ও অন্যান্য মাসলাকের মাঝে মৌলিক পার্থক্য বিষয়ে বক্তব্য পেশ করেন হাফেজ আখতার মাদানী। শিরকের ভয়াবহতা ও প্রচলিত কতিপয় শিরক সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন হাফেজ আব্দুল মতিন মাদানী। কুরআন হাদিসের আলোকে মানব সৃষ্টি ও বিবর্তনবাদ, উক্ত বিষয়ে বক্তব্য পেশ করেন মাওলানা জাহাঙ্গীর আলম। মুসা ও খিজিরের কাহিনী থেকে শিক্ষা, উক্ত বিষয়ে আলোচনা পেশ করেন মাওলানা মুখলেসুর রহমান মাদানী। প্রচলিত জিকির আজকার বনাম সুন্নাতি জিকির আজকার, উক্ত বিষয়ে আলোচনা পেশ করেন মাওলানা শামসুর রহমান আজাদি। সৎ কর্মের প্রতিযোগিতা, উক্ত বিষয়ে বক্তব্য পেশ করেন মাওলানা আবু বকর সিদ্দিক। তাবলিগি ইজতেমা 2024 এর জুমার সালাতে যোগ দিয়ে অনুষ্ঠানের রৌনক বৃদ্ধি করেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান। আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব AHM খায়রুজ্জামান লিটন। অন্যদিকে শুক্রবার সকাল 7টায় মাদ্রাসা মিলনায়তনে হাফেজ আখতার মাদানীর সভাপতিত্বে প্রবাসী সংগঠনের দায়িত্বশীল কর্মী ও সুধীমণ্ডলীর সৌজন্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতঃপর সকাল 8টায় হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের উদ্যোগে এবং বোর্ড চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিবের সভাপতিত্বে নওদাপাড়া মাদ্রাসা ময়দানে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অতঃপর সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে এবং কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানীর সভাপতিত্বে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অতঃপর দুপুর 3:30 থেকে মাগরিব পর্যন্ত আহলে হাদিস পেশাজীবী ফোরামের উদ্যোগে এবং পেশাজীবী সভাপতি ডাক্তার শওকত হাসানের সভাপতিত্বে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাগম প্রসঙ্গ, প্রতিবছরের ন্যায় এবছরও সারা দেশ থেকে লক্ষাধিক ইসলামপ্রেমী মানুষ জনসমাগম প্রসঙ্গ প্রতিবছরের ন্যায় এবছরও সারা দেশ থেকে প্রায় লক্ষাধিক ইসলামপ্রেমী মানুষ ইজতেমায় অংশ নেন। এবছর একটি প্যান্ডেলেই ব্যবস্থা করা হয় অনুষ্ঠানের। প্যান্ডেলের পূর্ব পাশে ছিল বৃহদায়তন খাদ্য প্যান্ডেল ও পৃথক খাদ্য ব্যবস্থাপনা প্যান্ডেল, যেখানে স্বল্প মূল্যে সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবারের ব্যবস্থা ছিল। তাবলিগি ইজতেমাই স্টলসমূহ, আহলে হাদিসদের এই ইজতেমাই একদিকে যেমন শ্রোতাদের সমাগম হয়, অনুরূপভাবে পাঠকদের একটি বড় সমাগম ঘটায়। সেখানে বুক স্টল ছিল প্রায় 40-এর অধিক। অন্যান্য স্টলের মধ্যে ছিল ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র, তথ্য বুথ, ফতোয়া বুথ, অনুদান বুথ, নিরাপত্তা বুথ সহ আরও অন্যান্য। অজু ও ইস্তেঞ্জা ব্যবস্থাপনা, মুসল্লিদের অজু গোসল ও ইস্তেঞ্জার জন্য ব্যবস্থা করা হয়েছিল অস্থায়ী অজুখানা ও গোসলের জন্য পানির ব্যবস্থা সহ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত 300-টির অধিক টয়লেট। নিরাপত্তা প্রসঙ্গ, নিরাপত্তার জন্য সার্বক্ষণিকভাবে সরকারের বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মীবৃন্দ সর্বদাই তৎপর ছিলেন।
এছাড়াও স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর নিরাপত্তা ছিল উল্লেখযোগ্য। সবকিছু মিলিয়ে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় আল্লাহ তাআলা তাবলিগী ইজতেমা 2024 সাফল্যমণ্ডিত করেছেন আলহামদুলিল্লাহ।